সো চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করা যায়। সো কোকোয়া পুডিং করার জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, সেটা হচ্ছে 4টা ডিম। আর এখানে আমি 4 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি ঘন করে। আর এখানে চিনি আছে ঠিক 1 কাপের মতন, যেটা হচ্ছে 240 মিলিগ্রাম। এবং এলাচ নিয়েছি আমি 3টা, ওটাকে গুঁড়া করে দেব। এবং কোকোয়া পাউডার নিয়েছি 1 টেবিল স্পুন। এবং ডিম ফেটানোর জন্য আপনারা হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, আমি উইক্স ইউজ করছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। বাট পুডিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, খুব ভালোভাবে পুডিং এর যে ডিমটা সেটাকে খুব ভালোভাবে আপনাদের মিক্স করে নিতে হবে, সেটা হ্যান্ড বিটারের সাহায্যে হোক বা কাঁটা চামচের সাহায্যে। তাছাড়া পুডিং একদমই ভালো লাগে। নিলাম আমি 4টা ডিম একে একে। এখন আমি ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিব। ঠিক এভাবে ফেটতে হবে, যত জোরে ফেটতে পারেন। সো ডিমটা ফেটে পুরো মিশ্রণটা তৈরি হতে আমার ঠিক 20 মিনিটস লাগবে। তো ফিরে আসছি আফটার 20 মিনিটস পর। গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, যে 2 কাপ ঘন দুধ আমি রেখেছিলাম তার ভিতরে আমি চিনি এবং আমার যে কোকোয়া পাউডারটা সেটা আমি মিক্সড করে নেব। আর একটা কথা যেটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অবশ্যই আনসুইটেন্ড হইতে হবে, কোকোয়া পাউডারটা সুইটেন্ড না। সো এক্ষেত্রে খেয়াল রাখবেন, যেহেতু আমি চিনি এখানে বেশি ইউজ করছি তার জন্য আমার কোকোয়াটা আনসুইটেন্ড। এলাচটা আমি একদম পরে দিব, সেখানে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চিনিটাও দিয়ে দেবো ভিতরে। আপনারা চাইলে একটু বলেও নিতে পারেন, বাট আমি প্রিফার করছি মগের ভিতরে, তার জন্য আমি মগ দিয়ে দিচ্ছি। দলা দলা যদি দেখতে পান তাহলে ঠিক চামচ দিয়ে এরকম ভাবে করে দিলেই হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মিশে গেছে। এখন আমি বাকি অর্ধেক যে চিনিটা রাখা আছে সেটাও দিয়ে দেব। যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ অপেক্ষা করতে হবে। সো ফিরে আসছি ঠিক 6 মিনিট পর। সো গাইস দেখতেই পাচ্ছেন আমি এটা গলিয়ে নিয়েছি। এখন আমি যে ডিমের মিশ্রণটা রেখে দিয়েছিলাম ঠিক তার ভিতরে এটা দিয়ে দিব। আমার বোলটা একটু ছোট হয়ে গেছে, আপনারা চাইলে একটু বড় নিতে পারেন। আমি এটাকে এভাবে মিক্সড করে নিব একসাথে। সো এখন দেখতে পাচ্ছেন আমি বোলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার বোলটা ছোট হয়ে গিয়েছিল। আপনারাও ঠিক নিলে এরকমই একটি সাইজে নিতে পারেন। দেখুন ঠিক 4টা কত সুন্দর লাগছে দেখতে। ঠিক
কিভাবে আর একটু করে নিব আমি। আর ক্যারামেলটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে পাত্রে আপনারা পুডিংটা বসাবেন ঠিক সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যেহেতু এটা চুলায় তৈরি করা, আপনারা যদি এটা মাইক্রোওয়েভে করেন সেক্ষেত্রে আপনাদের ক্যারামেলটা অন্য একটা পাত্রে তৈরি করে নিতে হবে এবং পরে সেটা ঢেলে দিতে হবে। সো যে অবশিষ্ট তিনটা এলাচ আমি রেখে দিয়েছিলাম সাইডে, সেই এলাচ তিনটা আমি ভেঙে দিয়ে দিব। ঠিক এভাবে ভেঙে দিয়ে দিব, আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে এভাবে ভেঙে দিতে। আপনারা চাইলে কিন্তু একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, বাট আমি এখানে দিতে যাচ্ছি না ফ্লেভারটার জন্য, যেহেতু আমি কোকোয়া ইউজ করেছি তার জন্য আমি দিচ্ছি না, কোকোয়ারই একটি ফ্লেভার আছে আলাদা তার জন্য। সো চলুন এখন চুলায় বসিয়ে দেওয়ার সময়। সো আমি আগে দেখাচ্ছি কীভাবে ক্যারামেলটা তৈরি করি। চলুন ক্যারামেলটা তৈরি করি। ক্যারামেলের জন্য ঠিক এরকম একটি আমি অ্যালুমিনিয়ামের মোল্ড নিয়েছি, এখন বাজারে সচরাচর পাওয়া যায়। ঠিক এখন ঢাকনা সহ 6টি কি 4টি বা 8টা পর্যন্ত ডিমেরও আপনি পুটিং করতে পারেন। সো আমি এখন এরকম ঠিক মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি এবং এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। তারপরে আমি ঠিক এরকম আমি 1 টিস্পুনের সাহায্যে 3 টেবিল স্পুন আমি সুগার দিয়ে দেব এবং তার সাথে 1 টেবিল স্পুনের মতন ওয়াটার দিয়ে দেবো। এখন আমি এটাকে ঠিক এরকম এরকম করে ঘুরিয়ে ঠিক ব্রাউন কালার একটা ভাব আসলে আমি নামিয়ে ফেলব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না, তিতা লাগবে। দেখতে পাচ্ছেন একটা কালার আসছে, এটা একটু সময় লাগে। আপনি যদি ডাইরেক্ট চিনি দিয়ে দেন সেক্ষেত্রে কালারটা একদমই ভালো লাগবে। এখন আমি এটাকে ঠিক 5 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হবে এবং ততক্ষণে আমি চুলাতে দিয়ে দেবো যে হাঁড়িটা যার ভিতরে রেখে ভাপে আমি পুডিংটা তৈরি করব। ঠিক এরকম একটি হাঁড়ি আপনাদেরকে ইউজ করতে হবে এবং ঠিক এর ভিতরে আমি পানি দিয়ে দেব, ঠিক ওরকমই এরকম বাটির 2 বাটি। আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, পানি যেন খুব বেশি না যায়, সেক্ষেত্রে আবার পুডিংটা হবে না। ঠিক পুডিংয়ের যে মোল্ডটা আপনি নেবেন তার ঠিক নিচে 1 ইঞ্চি পরিমাণ এরকম নিচে পাতা থাকতে হবে। পুডিংয়ের জন্য ঠিক এরকম একটি আপনি কিনে নিতে পারেন স্ট্যান্ড, আমি ভিতরে বসিয়ে দিলাম। দেখুন আমি বাড়িটা বসিয়ে দিয়েছি, এখন আমি এর ভিতরে আমার পুডিংয়ের যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্বশেষ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এখন ওয়েট করবো ঠিক 40-45 মিনিট, তারপর আমি দেখাচ্ছি পুডিংটা দেখতে ঠিক কেমন লাগবে। সো ফিরে আসছি ঠিক 40-45 মিনিটস। দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিই। সো গাইস এখন আমি ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হওয়ার পর আমি কেটে দেখাচ্ছি দেখতে কেমন। গাইস এখন আমি কাটা শুরু করছি, ঠিক দেখেন কোথা থেকে কাটছি, কিনার দিয়ে গা ঘেঁষে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে চারিদিকে ছুরির মাধ্যমে কেটে নিতে হবে। দেখুন আমি ঢেলে দিয়েছি ঠিক এরকম একটি বড়,
সো গাইস, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার কোকোয়া পুডিং। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই অবশ্যই ট্রাই করতে ভুলবেন না বাসায়, এবং কেমন হয়েছে তাও ভুলবেন না বলতে। আমার কমেন্ট বক্সে অবশ্যই কিছু জানতে চাইলে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের উপকারে আসবে। সো আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল। সো আজকের মতো এখানেই বিদায়, বাই, টেক কেয়ার।